প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাবার যোগ্যতা নির্ণয়ে যে সমীক্ষা চলছে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ করতে চাইছেন না কারণ নাম বাদ পড়া নিয়ে এলাকা থেকে নেতাকর্মীরা এমনকি উপভোক্তারা তাদের হুমকি দিচ্ছেন গতকাল শান্তিপুর ব্লক প্রশাসনের কাছে তারা ডেপুটেশান দেন জয়েন্ট বিডিওর কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়ে আধিকারিকরা কি বললেন সে বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী মুখার্জি কি জানালেন কি হ্যাঁ আমরা সাহেবকে আমাদের ডেপুটেশনের কপি আমরা জমা দিলাম উনি বিবেচনা করার কথা আমি আমরা ওনার কাছে রিকোয়েস্ট করেছি এবং উনি জমা নিয়েছেন কিন্তু আমরা ওনার উত্তরের অপেক্ষায় থাকবো যে আগামী পরবর্তীতে আমরা কি করব কিন্তু আমাদের বক্তব্য এটাই যে আমরা এভাবে কাজ করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না আমরা মানসিকভাবে বিপর্যস্ত আমাদের মানসিক মানে কি বলবো আমরা বিপর্যস্ত আমরা বিধ্বস্ত আমরা এভাবে কাজ করতে পারবো না এটাই আমাদের কাছে কোনো আশ্বাস পেলেন না উনি সেরম কিছু আশ্বাস আমাদের দেননি উনি বলেছেন যে আপনারা দিলেন আপনারা এখনো অন ডিউটি এই কথা বলেছেন আর আমরা বলেছি যে প্রশাসনিকভাবে বা ওপর থেকে যদি আমাদের কোনো চাপ সৃষ্টি করে বা কোনো রকম ভাবে যদি ওনারা আমাদের দিয়ে কাজ করাতে করাবে তার চাই জন্য আমরা পরবর্তী ভাবনা কি করতে না কারণ আমরা আমাদের আমাদের এখন একটাই কথা জীবন লড়াই লড়াই এই কাজটা কোনো মতেই করবো না কারণ আমাদের কর্মীরা রাতে ঘুমোতে পাচ্ছে না তারা ভয়ে তারা বাড়িতে শান্তিতে থাকতে পারছে না দুটো খেতে পারছে না এইভাবে মানসিক জ্বালা যন্ত্রণা নিয়ে কেউ কাজ করতে পারে ফিল্ডে এটা কি সম্ভব নাকি এরকম অমানবিক অত্যাচার যদি মানে আমার আমি মনে করি যে আজকে ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরেও যদি মানুষের মানুষের নৈতিক অধিকার অর্থাৎ বলার অধিকার তার বাক্যের অধিকার যদি না থাকে তাহলে এখানে তো প্রশাসন কেন কারোর প্রতি আমরা আগামী দিনে ভরসা রাখতে পারবো না যে আমাদের যে বক্তব্য আমরা পেশ করারই যদি জায়গা না পাই আমাদের অধিকারের কথা যদি আমরা স্বাধীনভাবে বলতে না পারি এটাই আমার বক্তব্য মৌসুমি মুখার্জি